আফগানিস্তানের বিপক্ষে বাঁচা মরার লড়াইয়ে সেঞ্চুরি হাঁকিয়ে ছোট্ট ছেলে ইজান মালিক আরবকে উপহার দিলেন বাবা নাজমুল শান্ত। এশিয়া কাপ খেলতে যাবার আগে বাবা হয়েছেন শান্ত, ছেলেকে ঠিকঠাক সময় দিতে পারেননি। তবে রশিদ ফারুকীদের পিটিয়ে ঠিকই আদায় করে নিয়েছেন সেঞ্চুরি, সেটা আবার উৎসর্গ করেছেন ছোট্ট ছেলে আরবকে। ছেলেকে দেবার মতো এর চেয়ে ভালো উপহার আর হয় না। ব্যাট হাতে নাজমুল শান্তর মাস্তানি যেন চলছেই। শ্রীলঙ্কার বিপক্ষে দল হেরে গেলেও একাই লড়াই চালিয়ে গেছেন নাজমুল শান্ত, সেঞ্চুরির কাছে গিয়েও আউট হয়েছেন 89 রানে। আজ লাহোরে বাঁচা মরার লড়াই 57 বলে 50 পর 101 বলে শান্ত হাঁকালেন ওয়ানডে ক্যারিয়ারের 2 নম্বর সেঞ্চুরি। ব্যাট হাতে ধারাবাহিক শান্তর ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে সময়টা বাজে গেলেও এশিয়া কাপে এসে ঠিকই ধারাবাহিকতা বজায় রেখেছেন শান্ত। দলের প্রয়োজনে বন্ধু মিরাজের সাথে তৃতীয় উইকেটে গড়েছেন 190 বল 194 রানের জুটি, যা দলকে এনে দিয়েছে বড় সংগ্রহ। মিরাজ অবশ্য 112 রানে রিটায়ার্ড হার্ড হয়ে ফিরেছেন সাজঘরে। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। এদিকে একের পর এক 4 ছক্কা খেয়ে দিশেহারা আফগানিস্তানের সেরা বোলার ফজল হক ফারুকী। শান্তর কাছে তো ছক্কা খেয়ে হতাশ হয়ে দিলেন মাথায় হাত, টাইগার ব্যাটারদের কাছে মার খেয়ে 10 ওভারের কোটাও পূরণ করতে পারেননি। প্রথম স্পেলে 4 ওভারে 32 রান দেবার পর দ্বিতীয় স্পেলে এসে 2 ওভারে দিয়েছেন 21 রান, সব মিলিয়ে 6 ওভারে 53 রান দিয়ে থেকেছেন উইকেট শূন্য। শেষের দিকে সাকিব আল হাসানের 18 বলে 32 রানের ঝড়ো ইনিংসে 5 উইকেটে স্কোরবোর্ডে 334 রান যোগ করে বাংলাদেশ, যেটা ওয়ানডেতে সাকিব মুশফিকদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বিশাল ব্যবধানে হেরে গেলেও আফগানিস্তানের বিপক্ষে বড় সংগ্রহ দাঁড় করিয়েছে বাংলাদেশ। এবার আফগানিস্তানকে বিশাল ব্যবধানে হারিয়ে সুপার 4 নিশ্চিত করার পালা। মুকাদ্দেস হোসেন, ডেইলি ক্রিকেট। হ্যাঁ রাজু,